বাবা রে ও ভাইরা, যে নবী এইভাবে উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, এ নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন নাকি নবীকে নিয়ে টানা হেসড়ে করবেন? নূর দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে? আসলে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর রেওয়ায়াত থেকে পাওয়া যায় নবীকে কি দিয়া বানাইছে? আপনারা কি নূরের পক্ষে না মাটির পক্ষে? নূরের পক্ষে আপনারা কে কে আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একজন বলতেছে হুজুর যারা মাটি বলে তাদের মধ্যে দুই দল, একজনে কই বেহেশতের সাদা মাটি আর একজনে কই সাধারণ মাটি, এদের মধ্যে ঝগড়া। যারা মাটি কয় একজনে কই বেহেশতের সাদা মাটি বলে। আচ্ছা বলুন তো, হ্যাঁ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, তাইলে কি এখানে কি আউয়ালু মা খালাকাল্লাহু মিন তিন বলা হয়েছে? মাটি সৃষ্টি যদি আগে হইতো তাইলে সাদা কালোর প্রশ্ন আসতো। এদের আসলে নবী চিনার তার ছিঁড়া গেছে, কি কর নবী চিনার তার ছিঁড়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সিস্টেম করেছে এই নবীর চিনানোর জন্য। আপনি দেখেন যত জায়গায় যাবেন খালি নবীর নিশানা। বলুন মাথার টুপিটা কার সুন্নত? দাড়িগুলো, এই জামা কাপড় সব জায়গায় জায়গায় নবীর সিটিং করছে নবী চিনাইবার লাগিয়া। এর পরও যদি আমরা না চিনি তাহলে বুশের হাতে মায়ের খাওয়া লাগবে না? উত্তম এবাদত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? দেখছেন সিস্টেম কত সুন্দর, চার রাকাত নামাজে। এটা কিভাবে সিস্টেমটা করছে বলুন তো দেখি আপনারা। দুই রাকাত সুন্নত, দুই রাকাত চার রাকাত নামাজ মাত্র শুরুতেই। দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। আল্লাহ বলেন আমার এই নবী যদি না হইতো নামাজও হইতো না, হইতো? একবার মক্কার মদিনায় ঝগড়া করে, মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই, মদিনা কয় তোর দাম আছে, তাইলে আমার দাম আছে না? মক্কা বলেন আমার বহু দাম। মদিনা জিগেই তোর দামটা কি দিয়া বলতো? মদিনা কয় আমার দাম কি দিয়া? মক্কা কয় আমার দাম কি দিয়া? টের পাস না আমার মধ্যে জমজম, মিনা, মুজদালিফা, সাফা, মারোয়া, আরাফা, তারপরে খানায় কাবা, তুই মদিনায় কি আছে? মদিনা খায় মক্কা বাহাদুরি কম করিস, কারলিয়া বাহাদুরি দেখাস, এই জমজম, সাফা, মারোয়া, মিনা, মুজদালিফা, আরাফা, খানায় কাবা দিয়া। এই মক্কা, আমি মদিনার বুকে যেই নবী শুইছে রে, এই নবী যদি না হইতো তোর খানায় কাবাও হইতো না। মা আমিনা বলেন যেদিন রাহমাতাল লিল আলামিন নূরের নবী শিশু নবী আমার কোলে তার শিব এনেছে, আল্লাহু আকবার কর না, যেদিন আমার নবী শিশু নবী আমার কোলে তার শিব এনেছে, আমি দেখি চারদিক রহমতের ফেরেশতারা আমার ঘরের চারদিক তোয়াফ করতেছে। শুধু ফেরেশতাদের তোয়াফই নয়, একটু পরে দেখি যখন সকাল হয়ে গেছে রে খানে কাবা পর্যন্ত আমার সন্তানের দিকে মাথা ঝুঁকাইয়া তাজিমের সেজদা করেছে। জোরে জোরে কন্যা সব মদিনা বলেন মক্কা রে কি দিয়ে বাহাদুরি করস? জমজম, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া, খানে কাবা লইয়া বাহাদুরি করিস না রে মক্কা? আমার মদিনার বুকে যে নবী ঘুমাইছে রে, এই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। বলুন এই নবী পাইলে, যারা নবীকে পাইবো তাদের দাম বেশি হবে না কম হবে? আজকে নবীকে ভালোবাসা দিয়ে নবীকে চিনে নবীর প্রেমের মালা গলায় পরে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ সোনার মদিনা হয়ে যায়, আমরা সোনার বাংলা নাম দিয়াও সোনার বাংলা করতে পারলাম না। পাথর আর বালু যদি এ নবীর ভালোবাসায় সোনার মদিনা হয় তাহলে আজকে সোনার বাংলায় আমার মন বলে যেইভাবে আজকের বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন যুবকেরা যেইভাবে শুরু করে দিয়েছে, একদিন এই সোনার বাংলায় নবীর ভালোবাসার বরকতে আমার আল্লাহ সোনার খনিতে পরিণত করে দিবে। সকলে বলুন আমিন। ঔরকির চরের ভাইয়েরা
তিন দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবী পালন করো, তোমাদেরকে কে কবুল করেছে? নিশ্চয়ই তোমাদের এই ভালোবাসাই আমার আল্লাহ তোমাদেরকে কবুল করেছে। শুনলাম চারদিক থেকে এই মাহফিলের সাহায্য সহযোগিতা আসতে থাকে। আমার মন বলে এটা উরকির চর, শুধু উরকির চর নয়, এটা যেন নবীর ভালোবাসার উরকির চর হয়ে গেছে। আল্লাহ তুমি এই নবীর ভালোবাসার উরকির চরকে কবুল করো, এই গ্রামের প্রত্যেকটা লোকের সাথে আমার নবীর স্বপ্নের দিদার করায়া দিও। সকলে বলুন আমিন। নবীকে স্বপ্নে দেখতে চান না আপনারা? নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হবে? আরো জোরে কোন আর নবীকে কোন চোখে দেখবেন? নূর চোখে দেখবেন না মাটির চোখে দেখবেন? নূর চোখে না মাটির চোখে? আসলে মাটির চোখে নূরের চোখে দেখার কারণ হলো কি জানেন? এরা এক জাতের চশমা লাগাইছে। আমার পোলার একবার চোখ উঠছিল, অনেক সময় চোখ উঠে না, চোখ ওঠার পরে কো আব্বা আমার চোখে তো খারাপ লাগে, একটা গ্লাস সানগ্লাস কিনা দিবা? একটা কালো সানগ্লাস কিনা দেওয়ার পরে লাগাইয়া কো আব্বা সবগুলি দি কালো দেখা যা। আচ্ছা আসলে কি সব কালো না হের চশমা কালো? চশমা কালো। যারা নবীর মহব্বতের মেডিসিন দিয়ে এই কালো চশমাকে পরিষ্কার করতে পারে নাই, এই মাটির ভড়ির চশমাকে পরিষ্কার করতে পারে নাই, তারাই নবীকে মাটি বলে। আসলে নবীজি মাটি নাকি নূর? এটা কিসের কথা? হাদিস শরীফের কথা। তারপরে কোরআন শরীফও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নবী কিসের নবী? বাক করছে এটা বুঝাও বুঝে না। আসলে যারা বুঝে না কি কন হেরারে বুঝান যাইব? এক বেসারা ছোট্ট বাচ্চারে বুঝাইয়া দোকানের কর্মচারী বিরাট বড় মহাজন গিয়া বুঝাইয়া বাচ্চাটারে বুঝাইয়া যাইতে দুই ঘন্টা লেট হয়ে গেছে। যাওয়ার পরে মহাজনকে কিরে বেটা 8টায় দোকান খুলবি, 10টা বাজে চাচা আমার ছোট্ট একটা বাচ্চা এটার তো বুঝে না, বুঝাইয়া আইতে আমার লেট হয়ে গেছে। হয় তোর বাচ্চারে বুঝাইতে তোর দুই ঘন্টা লাগলো, আমারও তো এক কথা দিয়ে বুঝাই নিলি। কর্মচারী কইতেছে চাচা আসলে আপনি বুঝেন নাই। হ্যাঁ কিভাবে বুঝবোটা, একটা বাচ্চারে বুঝাইলি দুই ঘন্টায় আর আমারে বুঝাইলে একটা কথায়। চাচা তাইলে কিভাবে বুঝাইতে হয়? আপনি আমার বাবা হন, আমি আপনার পোলা হই, হইলে কি হইব? তাইলে বুঝবেন বাচ্চারে বুঝাইতে যে দুই ঘন্টা লাগে। কো যা বাবা হইলাম, কো আমিও পোলা হইলাম, তখন কি হইলো? হ্যাঁ কান্দে। আরে কান্দোস কে? কান্দি বাবা। আরে কি লেগে কান্দোস? আধা ঘন্টা গেছে খালি কি লেগে কান্দোস জিগাইতে জিগাইতে? কি হয়েছে? বাবা আমার একটা গুড়া কিনা দাও। গুড়া বেচারার বাড়ির গুড়া ছিল, ওই গুড়া তো আমার বাড়িতে আছে, কত একটা আমার দাও। দিল, কিছুক্ষণ গুড়া নিয়ে খেলে আবার কান্দা শুরু করছে। আরে কি লেগে কান্দোস? এই কি লেগে কান্দোস? এইটা বাইর করতে আরো আধা ঘন্টা গেছে। বাবা আমার একটা কলসি কিনা দাও। কলসি চিনেন না? কলসি কিনা দাও। দিছে কলসি, পানি ভরে ঢালে ঢালে ভরে ভরে ঢালে, এই করতে করতে আধা ঘন্টা আবার কান্দা শুরু করছে। কি অহন কান্দোস কি লেগা? গুড়া চাইছোস গুড়া দিলাম, কলসি চাইছোস কলসি দিলাম, অহন কান্দোস কে? বাবা এই কলসিটার ভিতরে গুড়া না বইরা দাও। কলসির ভিতরে কি গুড়া ভরা যায় বাবা গো? কলসির ভিতরে যেমন গুড়া ভরা যায় না, ছোট বাচ্চারেও দুই ঘন্টার কমে বোঝানো যায় না। আসলে যারা বুঝে না কলসির ভিতরে যেমন গুড়া ভরা যায় না, এই ব্যবুই যারারেও বুঝানো। আসলে বুঝ ব্যবস্থা দেওয়ার মালিক কে? কিন্তু চাইতে হইব তো। আপনারা চাইছেন উরকির চরের মানুষ, 31তম বার্ষিক মাহফিল চলছে, নিশ্চয়ই আপনারা চেয়েছেন বিদায় আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার বলো। সামনে কি আরো কি এই মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে? আপনারা কি নবীর পক্ষে জাগ্রত হবেন? নবীর পক্ষে আগে বাড়বেন? আপনারা যখন নবীর পক্ষে এক কদম আগে বাড়বেন, আমার আল্লাহ আপনাদের জন্য দুই কদম আগে বাড়বে। আল্লাহ বলেন যেই নবীর জন্য এত কিছু করেছি, এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো। বিশ্বজুড়ে মুসলমান মার খায়, কারণটা কি? কি বলেন, মুসলমান মার খায় না, কারণটা কি? অথচ এই নবীর উম্মতের পাওয়ার কত! একবার মদিনায় ভূমিকম্প হইতেছিল, ওমর যখন মদিনার শাসক, ওমর
চাবুক নিয়া বেরিছে ভূমিকম্পরে থামাইতো ভাই সুবহানাল্লাহ ভূমিকম্পরে বাইরে থামাইছে কি পাইছস লড়াচুরি করস কিসের ভূমিকম্প সাইজ কিরা নাম ভূমিকম্প থামায়া কয় ও মদিনার মাটি এইভাবে যে ভূমিকম্প হয়ে নড়াচড়িটা করলি তোর কি লজ্জা করলো না তুই কি জানস তাই এই মাটিতে আমার রাসূল ঘুমায় রইছে ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে খামোশ হয়েছে চুপ হয়েছে কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না যেই নবীর উম্মত ভূমিকম্প থামাইবার ক্ষমতা রাখে আজকে এই নবীর উম্মত মার খাই কেন বুঝা গেল যেই জায়গায় গেলে ভূমিকম্প থামানো যায় এই জায়গাটাই আমরা ছিললাম না উমর কি নবীকে মাটি কইতো না নূর কইতো মামনা বলেন যেদিন নূরের নবী দুনিয়াতে আসবে আমাকে চারদিক ঘেরাও করে রাতে ডাকতেন হামেনা সাবধানে থাইকো তোমার পেটে নূরের নবী রাহমাতাল লিল আলামিন না মাটির নবী একদিন আমি এক জায়গায় আলোচনায় গেছি মাহফিলে গেছি আমার আগে এক বেচারা ওয়াজ করে ফেলতেছেন নবী মাটি নবীর যে নূর কইব হে জাহান্নাম হইব নবীর নূর হইছিন কইতে মামেনা মাটি আব্দুল্লাহ মাটি নূর হইছিন কইতে এই সেই বুঝাইতেছে খুব বুঝাইতে যায় গেছে এরপরে আমি গিয়া স্টেজ উঠতাম জিগাইলাম বাবা রে এন ইসলাম তো তিন ভাগ হইছে অন আমি কোন ভাগের ওয়াজ করতাম এক ভাগে কয় নবীর নূর আরেক ভাগ কয় নবীর মাটি আরেক ভাগ কয় বেহেশতের সাদা মাটি আমি কোন দিকে যাইতাম অনি ইসলাম তিন ভাগ হইছে আপনাদের ধারণা আমি কোন ভাগে যাইতাম অনকি আমি কি বেজাল বাড়াইতাম না সঠিক পথে যাইতাম শ্রোতারা কয় হুজুর আপনি সঠিক পথে যান আমি জিগাইলাম যে হুজুর ওয়াজ করলেন যে হুজুর ওয়াজ করলেন এ হুজুরের নাম কি সঙ্গে সঙ্গে একজন বলেন হুজুর এ হুজুরের নাম তো নূর মুহাম্মদ এ হুজুরের নাম কি আমি মনে মনে কই পয়েন্টে মিলছে আমি বাবার আপনাদের কাছে একটা বিচার দিলাম তাই না আপনাদের গ্রামের হুজুর উনি নূর মোহাম্মদ হইতারে কিন্তু যার ওসিলাই কুল কায়নাত উনি নূর হইতে পারে না উনি বলে মাডি আর উনি কইতে নূর মোহাম্মদ হইছে হগলই কো হুজুর তাই যে সাইজ কিরা লামু এগুলি কইরা আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইতেছে আসলে কি এই নূর মোহাম্মদ এই তাইলের চাইতে কি আমার নবীর দাম কম না বেশি আল্লাহ একবার এই নবীর একজন উম্মতের দাম কত কখন দামি হবেন আসুন এই নবীকে নবী হিসাবে মানতে হবে আল্লাহ যা দিয়ে বানাইছে এটার উপর বিশ্বাস নিতে হবে এটার উপরে কিন নিতে হবে আল্লাহ বানাইছে নূর দিয়ে আপনি বলবেন মাটি আপনি বুশের মাইর খাবেন যতক্ষণ পর্যন্ত নবীকে নবীর জায়গায় না নিবেন তাই কিভাবে নিলে বাঁচতে পারবেন মক্কার ঘটনা আবু জাহেল একবার খানে কাবার গিলাফা ধরে টানতেছে ও খানে কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধে যাব তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো আল্লাহ কয় ঠিক আছে দেখা যাইব না একটু পরে আমার নবীজিও গেছে প্রভু গো আমার কেউ নাই আপনি সারা যুদ্ধে যামু আল্লাহ কয় বন্ধু হেলাও আইছিল কোন লাইছিন চিনছেন তো হেলাওয়াই ছিল যান দেখা যাইব না আচ্ছা দুজনকে কইলেন দেখা যাইব না আচ্ছা আপনাদের ধারণা আল্লাহ সাহায্য কাকে দিবে জোরে কোন কাকে দিবে তে যে নবীকে আল্লাহ সাহায্য দেয় আমরা যদি সে নবীর পক্ষে যাইতে পারি বলুন আল্লাহর সাহায্য আমরা পাবো কি না এখন সে নবীর পক্ষ ছেড়ে দিয়ে নিজেরাই টানাটানি শুরু করছি একজনে কই হেমনে ইসলাম আরেকজনে কই হেমনে ইসলাম এমনে হেমনে টানাটানি করে আল্লাহ কই তোরা কাউরে সাহায্য দিব না আমি সাহায্যের দরজা বন্ধ করে দিলাম দেখবেন মিলাদ মাহফিলে কোন মাহফিলে তাবারুক বিতরণ করলে কোন কোন লোকজন আছে থাপায়া নিতে থাকে এভাবে থাপায়া নিতে থাকলে কর্তৃপক্ষ দেখেন বলতে থাকে তাবারুক দেওয়া বন্ধ করো সিরিয়ালি না বইলে তাবারুক দিব না আল্লাহ কই আমার নবীরে সাইরা তোমরা মন মত ইসলাম টানাটানি করো আমি আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিলাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর পক্ষে না আসবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাহায্য পাইবা না সুবহানাল্লাহ বলুন বিশ্বজুড়ে মার খাই কিনা এ মার থেকে বাঁচতে হলে নবীকে নবীর জায়গায় নিয়ে যান নবীকে দেখাইয়া সাহায্য চান নবী ব্যতীত সাহায্য আল্লাহ দেয় না আমার নবী যখন দুনিয়াতে তার শিবানছেন মা আমেনা বলেন একবার খানায় কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে লোকেরা গেরাও করে ফেললেন দেখেন মুতাওয়াল্লি সাহেব বৃষ্টি হয় না আপনি তো খানায় কাবার চাবি কাটি আপনার হাতে মুতাওয়াল্লি আপনি এই খানায় কাবার মালিকের সাথে যোগাযোগ করে বৃষ্টির জন্য ব্যবস্থা করেন আব্দুল মুত্তালিব বলেন তোমরা দাঁড়াও এবার বৃষ্টি আনতে পারবো কিভাবে আমার একটা নাতি হইছে এই নাতিরে দেখাইলে বৃষ্টি দিব আমার বিশ্বাস দৌড়ে গেছে বৌমা কি বাবা আমার নাতি কই আছে তো দাও তো
দিছে নাসিরে কুলে উঠে দৌড়ে নিয়ে আইছে এখানে কাবার মালিক দেখ আমার কত সুন্দর নাতি আমার এই নাতির উসিলায় বৃষ্টি দেয় এইভাবে দাবি করতে দেরি হয়েছে আকাশ থেকে রহমতের বৃষ্টি হইতে দেরি হয় না আজকে সেই নবীকে না চিনার কারণেই আমাদের এই অধঃপতন এই দুর্যোগের মধ্যে আমরা পড়ে গেছি আসুন সেই নবীকে চিনি মা আমিনা বলেন ফেরেশতারা চারদিক ঘুরতেছে খবর দিতেছে কোন কোন নবী রাসূল আইছে স্বপ্নে খবর দেয় তুমি নূরের নবীর মা হবে গো সাবধানে থাকো আমিনা বলেন মা হইতে গেলে পেট বড় হয় শরীর ক্লান্ত হয় আমি তো এমন কোন অনুভব করতেছি না আমি মা হব নূরের নবী আসবে পেটে কই আমি তো এরকম বুঝতেছি না আমিনা বলেন একদিন নিরিবিলি নির্জনে আমি আমার পেটের কাপড়টা সরায়া দেখতে চাইছিলাম পেটের ভিতরে কোন সন্তানাদি আছে কিনা আমিনা বলেন এক নজরে একবারে গভীর রাতে পেটের দিকে তাকায় দেখি আমার পেটের ভিতর থেকে এমন একটা নূরের জলক বাহির হইতেছে যার দিকে আমি তাকায়া থাকতে পারতেছি না সুবহানাল্লাহ অন এই নবীরে আপনি কইবেন মাটি তাহলে আল্লাহর রহমত পাইবেন কিভাবে তাই বলতে চাই আপনারা কি নূরের পক্ষে না মাটির পক্ষে নবীজির সন্তানাদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই মেয়ে বিবাহ করার কারণে উসমান গনির নামের লকব হলো উসমান গনি জিন্নুরাইন যারা নূর মানে না হেরা ওইটা পড়ে আসলে পড়া এক জিনিস বুঝা আরেক জিনিস মানা আরেক জিনিস কি বলেন ঠিক কি না পড়লে কি হইব পড়ছে তো ঠিক হয় কিন্তু বুঝছে আরেক রকম এক বেচারার দাদা গেছে আজমির আজমির গিয়ে চিঠি লিখছে তেরা দাদা আজমির গিয়া দাদা চিঠি লিখছে তেরা দাদা আজমির গিয়া নাতি চিঠি পড়ছে তেরা দাদা আজ মর গিয়া লাগ জিনি পেস লিখছে আজমির গিয়া আর হ্যাঁ পড়ছে আজ মর গিয়া লেখা তো ঠিক আছে দুষ্টটা কোথায় পড়ার মধ্যে বাবারে সব জায়গায় ভুল করতে পারো কিন্তু আমার নবী নিয়ে নয় আল্লাহু আকবার বলো এই নবী নিয়ে কেন ভুল করবেন কেন এই নবী নিয়ে টানাটানি করবেন বলো নবী কি জীবনে কোনোদিন কারো ক্ষতি করছে কিনা নবী জীবনে কোনোদিন কাউরে গালি দিছে কিনা আমার নবীর জীবনে খুলুন উহুদের জমিনে যেদিন রে আমার নবীর দুইটা দান দান মুবারক শহীদ দাঁতের ব্যথায় আমার নবী অস্থির তারপরও নবীকে মারতে শুরু করলেন চারদিক ঘেরাও করে অতর্কিত হামলা মাথায় এমন আঘাত শুরু করলো রাসূল বলেন আমি ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে এইভাবে চারদিক থেকে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা করে জমিনে ফেলে দিলেন দুইটা লম্বা লম্বা টুকরা রে আমার মাথার দুই পাশে দিয়া ভিতরে ঢুকে গেল একেবারে ভিতরে এমন ঢুকা ঢুকছে তাই নাও খোলা যায় না আমার নবী মে ব্যথায় অস্থির হইয়া জমিনে পড়ে গেল তারপরও নবীকে মারতেছিলেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন সময় হযরত জিব্রাইল আমার নবীর কোলে উঠাইয়া টান দিয়া সরায়া নিয়ে আসছে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে ডাকতেছে ও উহুদের পাহাড় উহুদের পাথর তোদের কি মায়া হয় না রে তোদের কি দয়া হয় না যেই নবী না হইলে তোরা হতি না আল্লাহু আকবার কর যেই নবী না হইলে রে আমি হতাম না কুল কায়নাতের কিছুই হতো না এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে দান দান মুবারক শহীদ করে ফেলেছে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করেছে দুইটা টুকরা রে নবীর মাথার ভিতরে লেগে আছে একটু বিছানার ব্যবস্থা করে দে আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায় পাথর হইয়া এই নবী চিনে উম্মত হইয়া নবী চিনলাম না জিব্রাইল বলেন ওই পাথরের বিছানার মধ্যে রাসূলকে শুয়াইয়া মাথার পাশে বসে বসে একটু করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন না হুজুর আমার কাছে বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন আমার নবী ছোট্ট ছোট্ট সুরে জিব্রাইলকে ডাকতেছে চোখের পানিগুলো জর জর করে জমিনে পড়তেছে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি জিব্রাইল রে আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে জিব্রাইল
দাদ ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো বলুন এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা এই নবীরে চিনলে জান্নাতি না হয় জাহান্নামী চিনলে আবু বকর না হয় আবু জাহেল আপনারা কি আবু জাহেল হবেন না আবু বকর হবেন নবীকে কি কয়া মাড়ি কয়া না নূর কয়া নবীজিকে সৃষ্টি করলেন কি দিয়ে আরো জোরে কোন নূরের নবী আসতেছে তাওরাত জাবুর ইনজিল কিতাব সব কিতাবের মধ্যে নূর উল্লেখ করা হয়েছে এবার নূর নূরে মুহাম্মাদী আসতে 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 একবারে আদম নবীর কপালে সুবহানাল্লাহ কন্না কিন্তু সৃষ্টি জগতের কারণটা কি আল্লাহ বলেন আমার বন্ধু এত সুন্দর আমি সৃষ্টি করলাম আমার বন্ধুরে আমি যদি একা একা দেখি কেমন হয় দেখি মাখলুক সৃষ্টি করে এই কিন্তু এই এই নবীকে দেখানোর জন্য এই কেমন নবী কেমন বন্ধু কার সাথে বন্ধুত্ব হলো এই বন্ধুর পরিচয়টা গঠনের জন্য কিন্তু আল্লাহ পাক ইচ্ছে করলেন মাখলুক বানাবেন দেখাবেন আমার বন্ধুকে কাকে দেখাবেন এইজন্য সকল মাখলুকাতের কাছে নবীর পরিচয়টা দিলেন কি বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলের জন্যই আমার এই নবী রহমত পশু পাখির জন্য তো নবী রহমত কিন্তু তোমার কাছে নবী মাড়ি হইল কেমনে বুঝছি তার সিরা গেছে কি সিরছে নবী চিনার একটা তার আছে না তার সিরা গেছে কিভাবে এটা বেশ কম থাকবে এক জমিদার নাকি একবার বলতেছে যে আমি একটা প্রশ্ন করব ইশারায় এই ইশারায় যদি প্রশ্নের জবাব দিতে পারে 20,000 টাকা পুরস্কার ইশারায় প্রশ্ন ইশারায় জবাব আচ্ছা কোন তো ইশারায় কি প্রশ্ন করবে আর কি জবাব দিবে এটা হইল না হইল কে বুঝবে এটার বিচার কে করবে এক রাখাল একবারে মূর্খ ছেলে রাখাল হ্যাঁ কয় জমিদারের প্রশ্নের জবাব ইশারায় আমি দিব হাজার হাজার মানুষ জমছে কি ব্যাপার কি প্রশ্ন এই জমিদার বাদশা বলেন কি প্রশ্ন জমিদার একটা আঙ্গুল ইশারা করছে রাখাল কয় দুইটা দেখাইছে রাখাল কয়টা দেখাইছে দুইটা জমিদার কয় কয়টা দেখাইছে দেখেননি ঘুমাই দিছেন ঘুমাইলে হবে না এখন জাগ্রত হতে হবে এটা রবিউল আউয়াল মাস এটা আনন্দের মাস এটা ঈদে মিলাদুন নবীর মাস এখন কি ঘুমাবেন না জাগ্রত হবেন তাই তো বলছিলাম জাগো জাগো নবীর আসে কান জাগো জাগো কয় না জাগো জাগো নবীর আসে কান জাগো জাগো রবি উলে প্রমাণ হবে তোমার আসেনি ইমান রবি উলে প্রমাণ হবে তোমার আসেনি ইমান জাগো জাগো নবীর আসে কান জাগো জাগো শুনো নবীর প্রেমিকেরা শুনো আল্লাহর বান্দা যারা শুনো নবীর প্রেমিকেরা শুনো আল্লাহর বান্দা যারা ঈমান নিয়ে থাকিতে হবে ঈমান নিয়ে থাকিতে হবে দর তৌহিদের কামান দর তৌহিদের কামান জাগো জাগো নবীর আসে কান জাগো জাগো হে নবী আমরা হব তোমার সেনা বই করি না বুলেট বোমা আল্লাহু আকবার হে নবী আমরা হব তোমার সেনা বই করি না বুলেট বোমা ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ দেখো কারবালার প্রমাণ জাগো জাগো নবীর আসে কান জাগো জাগো শোনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম গড়া শোনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম গড়া কোন কারণে ভুলে গেলা তৌহিদের আজান হায়রে কোন কারণে ভুলে গেলা তৌহিদের আজান জাগো জাগো নবীর আসে কান জাগো জাগো
কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা, কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা দিব না ঈমান, হাইরে মরণ হলে মরব মোরা দিব না ঈমান, জাগো জাগো নবীরা শেকান, জাগো জাগো নবীরা শেকান, জাগো জাগো নবীর আশেকান। আর ঘুমাইলে চলবে না, জাগ্রত হতে হবে। কেন? এটা কিসের মাস? আরো যদি কোন কিসের মাস? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া। বলতেছিলাম কে কোন দিকে নিবেন, চিনতে হবে তো, চিনাটাও ভাগ্য। নবীর পক্ষে যাওয়া আর বিপক্ষে যাওয়া, এটাও তো কবুল করতে হবে। আল্লাহ আপনাদের কবুল করেছে। উরগির চরের ভাইরা, 31তম ঈদে মিলাদুন নবী নিশ্চয়ই আসছে। এই উরগির চরের জমিনের নিচে যারা ঘুমিয়ে আছে, আজকের মাহফিলের খাতিরে সকলের কবরকে জান্নাতের বাগান করে দেওয়া হয়েছে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। উরগির চরের ভাইরা কি রাজি আছে? বাবা যুবক, তোমরা যতটুকু পারো এ নবীর পক্ষে আসো। এই নবী না হইলে জগৎ সৃষ্টি হইত না। তাই বলতেছিলাম এ নবীকে চিনতে হবে তো, চিনবেন কিভাবে? আসুন, আগে বাড়ি কষ্ট হইতাছে আপনাদের। এবার জমিদার কয়? তিন। রাখাল কি কয়? জমিদার দেখাইছে এক, রাখাল মাথা চাহি দিল, ইশারাই কারবার। জমিদার রাখাল দেখাইছে দুই, জমিদার কয় হবে না। জমিদার দেখাইছে তিন, রাখাল কয় হবে না। জমিদার কয় তারে 20,000 টাকা দিয়ে দাও। আচ্ছা কি বুঝলেন, কি বুঝাইল? টাকা তো 20। আচ্ছা ওই সময়ের 20,000 অহন 20 কোটি না? এত গরিবের ছেলে রাখাল মানুষ 20,000 টাকা নিয়ে যে বাড়ি যায়, পাও তো আর মাড়িত লাগে না। তার সঙ্গীরা দৌড়ায় ধরছে, এ বেটা দাঁড়া, কি কইলি, কি বুঝাইলি, কি বুঝাইলো, কি বুঝলি আর 20,000 টাকা পাইলি? রাখাল কয় বেটা শুন, আমি একটা রাখাল মানুষ, আমি একটা রাখাল, আমি তো লেখাপড়া জানি না, কিছু জানি না, আমি বেড়া বকরি চড়াই, এই তো আমার কাজ, কহ। তো জমিদার আমার দিকে একটা আঙ্গুল ইশারা করছে, তো আমি রাখাল, আমার দিকে আঙ্গুল ইশারা করলে আর কি চাইছে? একটা বকরি তো চাইছে। আমি রাখাল, আমার কাছে চাইলে একটা বকরিই চাইছে, এর বেশি আর কি চাইবো? তা আমি ভাবলাম একটা জমিদার মানুষ এত বকরি চড়াই, একটা বকরি চাইছে, তাই আমি বললাম একটা না, তোমাকে দুইটা দিব। একটা চাইছে, আমি দুইটা কইছি, তার তো লোভ হয়ে গেছে। হ্যাঁ কই, দুইটাও না তিনটা দিতাম, এই জন্য আমি কইছি তোমারে দিমই না। এই কিন্তু আমারে পুরস্কার দিলাইছে, এটা রাখালের বুঝ। ওই জমিদার রে তার জ্ঞানী বর্গরা ধরছে, চাচা কি ইশারা করলেন, একটা রাখাল ছেলে কি বুঝাইলো, কি বুঝ দিলে আর আপনি 20,000 টাকা পুরস্কার দিলেন? বেটা শুন, তোরা তো পারলি না, একটা রাখাল তার ভিতরে কত সুন্দর বুঝ, কেমন? আমি এক আঙ্গুল ইশারা করে এটাই বলছিলাম, আমার আল্লাহ এক, কিন্তু সে আমারে বলতেছে জমিদার শুধু আল্লাহ এক মানলে চলবে না, সাথে নবীকেও মানতে হবে, সাথে নবীকেও। তোরা কি করলি, একটা রাখাল আমারে কি সুন্দর বুঝ দিল। আমি বললাম নবীকে যখন মানবো আমিও তো সাথে আছি, তিন। রাখাল কয় না, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে তোমার কোনো তুলনা নাই, এই তো আমি পুরস্কার 20 দিলাম। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন আমিও আমার নবীকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম রে। কে মাটির কইবি আর কে নূরের কইবি? আমার নবী রে তোমাদের সাথে নিয়ে মাটির সাথে মিশাইয়া টানাটানি করো না। আমার নবী নূরের নবী, তোমরা যদি আমি আর আমার বন্ধুকে তোমাদের কাছ থেকে দূরে রাখতে পারো, আমি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস পুরস্কার দিয়া দিব। কিন্তু টানাটানি করো কোন সাহসে? সকল সাহাবীদের জীবনী খুলুন, সবাই আমার নবীকে নূর জানতেন। বলুন কি জানতেন?
কেন জানতেন? হাদিস শরীফের নূর, কোরআন শরীফের নূর, তোমার কাছে কেন নূর ভালো লাগে না? আমার নবী তোমার কি ক্ষতিটা করেছে? যেই নূর নবীর উসিলাতে একের পর এক সৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ বলেন কুল মাখলুক সৃষ্টির কারণ হলো আমার এই নবী। হাদিসে কুরসি লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না। কারণ হলো আমার নবীকে দেখবে কে দেখবে? আমার নবীকে কিসের মাধ্যমে প্রকাশ করব? একের পর এক মাখলুক সৃষ্টি শুরু হলো। শুরু হয়ে গেল ময়না, শুরু হয়ে গেল টিয়া, শুরু হয়ে গেল হরিণ, শুরু হয়ে গেল গরু, শুরু হয়ে গেল সকল মাখলুকাতের একের পর এক। আমার আল্লাহ বলেন কোন মাখলুকের মাধ্যমে আমার নবীর প্রকাশ আমার কাছে পছন্দ হয় না। অবশেষে আমার আল্লাহ একক ইচ্ছাই বানাইলো মানুষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানব আকৃতি দেখে আমার আল্লাহর পছন্দ হয়েছে, এই আকৃতিতে আমার বন্ধুর প্রকাশ হবে। আসলে কুল কায়নাতের সৃষ্টির কারণ হলো একমাত্র আল্লাহর হাবিবের প্রেম আর ভালোবাসার প্রকাশ ঘটাইবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, এই নবী দুনিয়ার জমিনে আসলেন রাহমাতাল লিল আলামিন হইয়া। আজকে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মতের দাম কত যদি নবীরে চিনতে পারি। নবীরে চিনছে কে? আসলে যারা চিনে তারাই কিনে। নবীরে চিনছে হযরত আব্বাস, নবীর চাচা আব্বাস, তার জীবনী খুললে পাবেন। নবী যখন দুনিয়াতে আসলেন রবিউল আউয়ালে, 3 দিন পার হয়ে গেছে, আব্বাস বলেন আমার ছোট ভাই আব্দুল্লাহ নাই, আমার ভাতিজা হইল, আমি তো চাচা হইয়া দেখা দরকার ছিল, কাজের ঝামেলা দেখতে পায় না। 3 দিনের দিন রাত্রের বেলা দেখতে গেছে হযরত আব্বাস, নবীজিকে দেখতে গেছে 3 দিনের দিন রাত্রে। আব্বাস বলেন আমি দেখতে গেলাম, ভাতিজাকে দেখবো, আদর করব, মায়া করব। ঘরের দরজার কাছে যায়া দেখি ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। হাই হাই, একটা চাঁদ আকাশে আর একটা চাঁদ। আচ্ছা কোন তো মাটির নবী হইলে কি এরকম আলু হইতো? আচ্ছা এইটাও কি হারা দেখে না? আব্বাস কয় হাই হাই, ভাতিজা এরকম আকাশে একটা চাঁদ, আমেনার ঘরে একটা চাঁদ, ব্যাপারটা কি? আচ্ছা দেখি তো কাউরে ডাক দিব না। আব্বাস বলেন ঘরের দরজার কাছে দাঁড়াইয়া ফাঁকে দা দেখি এটা তো চাঁদ না, এটি আমার ভাতিজা। চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ রে দেখা গেলি না তোর কত সুন্দর সন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে দিলাম রে আমার এতিম নবী, এতিম পাইয়াও যদি আমার নবীরে তোমরা কেউ ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাইয়া যাইবা। দয়ার নবী, মায়ার নবী, যার উসিলায় কুল কায়নাত, নূরের নবীর পক্ষে আসুন, আল্লাহ আপনার পক্ষে থাকবে। নূরের নবীর পক্ষে আসা আল্লাহর কাছে হাত বাড়ান, এ হাত আমার আল্লাহ খালি ফিরাই না। জঙ্গলার পশুরা পর্যন্ত আমার নবীর পক্ষে যাইয়া যখন হাত বাড়াইতো পশুদের ডাক পর্যন্ত আমার আল্লাহ শুনত। কোন কোন জায়গায় হরিণ দরখাস্ত করেছে, কোন কোন জায়গায় গোরা দরখাস্ত করেছে, প্রভু গো আমার জবান খুলে দাও, তোমার বন্ধুর পরিচয়টুকু দিয়ে দেই। সঙ্গে সঙ্গে গোরার জবান খুলে গেছে, ও আবু জাহেল আমাকে মারতেছো, পিছনে কারে বসাইছো? ইনি রাহমাতাল লিল আলামিন নবী, এই নবীরে আগে না নিলে রে আবু জাহেল মারতে মারতে আমার জীবন বাহির করে দিতে পারো, আমি গুড়ার সামনে যাইতে পারি না। আমার আল্লাহ বলেন গুড়ারে আমার বন্ধুর পক্ষে যাইয়া হাত বাড়াইছস, আমার বন্ধুর উসিলায় তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে জঙ্গলার পশু গুড়ার জবান খুইলা দেয়, এ নবীর পক্ষে গেলে আমাদের লাভ হবে না লস হবে?